সৌদি সরকারের সহযোগিতায় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মোট 560টি মডেল মসজিদ নির্মাণের একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। তবে সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে 560টি মসজিদ নির্মাণে সৌদি আরব $1 বিলিয়ন অনুদানের বিষয়টি সঠিক নয়। যুক্তরাষ্ট্রের ফক্স নিউজের এক খবরে বলা হয়, মসজিদ নির্মাণে বাংলাদেশকে $100 কোটি অনুদানের খবরটি ভিত্তিহীন, কারণ সৌদি সরকার এখনও এই ধরনের কোনো দ্বিপাক্ষিক চুক্তি করেনি। খবরে দাবি করা হয়, আগে ফক্স নিউজের এক খবরে বাংলাদেশের কিছু আলেমের বরাত দিয়ে বলেছে, এই মসজিদগুলো নির্মাণের কোনো যৌক্তিকতা নেই, সৌদি অর্থায়নের বিষয়টি গুরুত্বপূর্ণ, তারা হয়তো এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে ওয়াহাবিজমকে প্রতিষ্ঠা করতে চায়। এই উদ্যোগে সংখ্যালঘুরা আরো অসহায় ও নিরাপত্তাহীনতায় ভুগবে। ফক্স নিউজকে সৌদির সংস্কৃতি ও তথ্যমন্ত্রী ডক্টর আওলাদ আল ওয়াদ বলেন, সৌদি কখনো বাংলাদেশকে মসজিদ নির্মাণে $100 কোটি দেওয়ার আশ্বাস দেয়নি। তেমন যদি কিছু হতো তা নিয়ে চুক্তি হতো, দুই দেশই আনুষ্ঠানিকভাবে এই কথা সংবাদ মাধ্যমকে জানাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের সভাপতি আব্দুর রশিদ বরাদ দিয়ে ফক্স নিউজ বলছে, বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ, এখানে মানুষ শান্তিপ্রিয়, তারা অন্যের ধর্মকে শ্রদ্ধা করে, কিন্তু সৌদি আরবের ভাবধারায় এখানে মসজিদ নির্মাণ করলে ও পরিচালনা করলে ওয়াবিজম শক্তভাবে গেড়ে বসবে। উল্লেখ্য, গত মাসে পরিকল্পনা মন্ত্রী আফহাম মোস্তাফা কামাল জানিয়েছেন, 2017 সালের এপ্রিল থেকে 2019 সালের ডিসেম্বরের মধ্যে 560টি মসজিদ নির্মাণের প্রকল্পটি বাস্তবায়ন হবে। এতে সৌদি সরকার দেবে $8,169 কোটি বেশি, আর বাংলাদেশ সরকারের কোষাগার থেকে ব্যয় হবে $892 কোটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একনেকের বৈঠক প্রকল্পটি অনুমোদন করেছে বলেও 25 এপ্রিল পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের ব্রিফিংকালে জানান। সৌদি অনুদানের বিষয়ে মন্ত্রীর এই ঘোষণা স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। জানা যায়, প্রকল্প পরিকল্পনা অনুসারে প্রতিটি মসজিদ হবে একই মডেলের। 5 বা 6 তলা বিশিষ্ট এই মডেল মসজিদের জন্য জায়গা লাগবে প্রায় 40 শতক। প্রতিটি মসজিদ তৈরিতে প্রাথমিকভাবে সম্ভাব্য ব্যয় প্রায় $14.5 কোটি ধরা হয়েছে। এসব মসজিদ নির্মাণে ইতিমধ্যে 80% জায়গা নির্বাচন করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। দেশের সংবাদ মাধ্যমের খবর অনুসারে 2016 সালের জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফর করেন। ওই সফরে প্রধানমন্ত্রী সৌদি বাদশাহর সঙ্গে আলোচনায় দেশব্যাপী মডেল মসজিদ নির্মাণের বিষয়টি তুলে ধরে সহযোগিতার প্রস্তাব করেন। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।